মোরে আপনি সেরেন না মোর লাগে যে একদিন আপনার লাগে দেখালে মোরে যে আপনি বিয়ে করতে চাইছিলেন হ্যাঁ কি আপনি ভুলে গেছেন ভাই মোরে অনেক বিপদে পড়ে বরিশাল যাইছি বলেন কি বরিশাল থেকে আমগো গ্রামে আইছেন এত দূর থেকে এই গ্রামে আপনাকে কি কাম আরে ভাই মুই তো আপনারে কইছিলাম ওই যে মোর বাইরে বিদেশে পাঠানোর কথা কইয়ে টাহা লইয়ে ভাগিয়েছে ফারেন জামাল হ্যারে তোমরা ধরতে গেলি দৌড়াইয়া ভাগিয়ে যায় একটু আপনি মোক হেল্প করবেন হ্যারে যেন ধরতে পারি ভাই একটু সহযোগিতা করেন না মুই তো আপনার ছোট বোন না নেই আচ্ছা ঠিক আছে আপনাকে সহযোগিতা করব কিন্তু ফরেন জামাল ভাই যে আপনার কাছ থেকে টাকা নিছে তার কোনো প্রমাণ আছে আমার জানা মতে ফরেন জামালের মতো ভালো মানুষই হয় না ও মোর খোদা এজার দারে যাই হি মোকে উপদেশ দেয় ওই ফরেন জামাল বলে ভালো মানুষ ফরেন জামাল ভালো মানুষ না তে খারাপটা কেডা শুনেন ফরেন জামাল ভাই আমারে বিদেশে পাঠাইবো আর এই গ্রামে শত শত মানুষে সে বিদেশে পাঠাইতেছে কই এই গ্রামের কেউ তো ফরেন জামালের নামে কোনো অভিযোগ নাই আর আপনারা বরিশাল থেকে আইসা কইতাছেন ফরেন জামাল ভাই আপনার কাছে টাকা নিছে না মিথ্যা কথা করার জায়গা পান না আদারান আপনাকে দুইটারে এখন পুলিশে দিম এখন আমি সবকিছু ক্লিয়ার বুঝতে পারতেছি ওই ফরেন জামাল এই গ্রামের হগলডেরে পটাইয়া বিদেশে পাঠানোর কথা কইয়া হাত করিয়া ফলাইছে হাত করিয়া ফলাইছে রে ওরে মোর খোদা এ কি দেখতেছি যার কাছে বিচার দিতে যাই হেই উল্টা আমাকে বিচার করতে আহে আভা লন জায়গা আর এই যে হনেন আপনার হেল্প মোকে দরকার নাই বুঝছেন যান যান আপনাকে হেল্প করার লেগে আমি বসে রয়েছি হ্যাঁ আর শুনেন ফরেন জামাল ভাই খুব ভালো মানুষ আর আপনারা একটা মিথ্যা কথা নিয়ে এই গ্রামে ঘুরতেছেন না ফরেন জামাল ভাই খারাপ মানুষ আপনাকে টাকা মেরে দিছে দাঁড়ান আপনাকে আমি হেল্প করতেছি রশি কই হ্যাঁ একটা রশি দিয়ে দুইটারে বাইন্দা পুলিশে খবর দিতে হইব ওই তো পাইছি রশি কি যুগ আইল মায়া দুটা দেখতে কি সুন্দর অথচ তো সিটার সিটার আমগো গ্রামে ঢুকছে কেমনে লাই সিটার দুইটার থেকে তো আমগো একটু সাবধানে থাকতো এগো ওয়ালাইকুম সালাম আপনি কে আমি কিন্তু আপনার ঠিকই চিনতে পেরেছি আপনার পোশাক আশাক চেহারা সব কিছু দেখে বুঝতে পেরেছি আপনি আতর বাবার সম্মানিত স্ত্রী সেটা তো বুঝতে পেরেছি কিন্তু আপনি কে আপনি পরিচয় দেন আমরা তো আগে কখনো এখানে দেখে নাই জি আপনি আমাকে দেখেন নাই আমার নাম হচ্ছে ফরেন জামাল আমি 35টা দেশে ঘুরেছি এখন যেটা কাজ সেটা হচ্ছে দেশে দেশে ঘুরে দেশের কর্মঠ মানুষগুলোকে নিয়ে ওই দেশে প্রতিষ্ঠিত কর বলতে পারেন মানব সবাই নিয়েছে সেটা তো বুঝতে পারছি আমার কাছে কি দরকার আছেন সেটা কোন না আপনার কাছে মানে যাচ্ছিলাম তাই দেখা তাই আসলাম একটা কথা ওই যে আতর বাবা আতর বাবার সাথে কিন্তু আমার ভালো একটা সম্পর্ক সক্ষতা আছে উনি আমাকে একটা দায়িত্ব দিয়েছে উনি আমাকে পাসপোর্ট করতে দায়িত্ব দিয়েছে কিলে আতর আপনার কাছে পাসপোর্ট করতে দিব কিলে হেতার আবার পাসপোর্টের কি দরকার হচ্ছে হ্যাঁ পাসপোর্ট পাসপোর্ট তো করে মানুষ বিদেশ যাওয়ার জন্য তো কোনো চিন্তা হচ্ছে উনিও বিদেশ যাবে মানে ওনার ব্যবসা বাণিজ্য শিফট করতে চায় কি কইলেন কির ব্যবসা হ্যাঁ কির ব্যবসা শিফট করতে চায় ব্যবসা মানে বাবাগিরি আর কি ওনার যে আধ্যাত্মিক ক্ষমতা ওইটা উনি আর এই দেশে কাজে লাগাতে চায় না বিদেশে করতে চায় তারপর আমার যে দুই চারটা জিন থাকে ওনাদের পাসপোর্টের ব্যাপারে আমার বলছে বলছি আমি তাদেরও পাসপোর্টের ব্যবস্থা করে দিতে পারি ওম্মা জিনিও কি আবার এক দেশে তুমি আরেক দেশে যেতে পাসপোর্ট লাগেনি হ্যাঁ হেতার তো চক্কের নিমিশে এক জায়গা তুমি আরেক জায়গায় উল্টে যাইতে হারে না সেগুলো আমি জানি কিন্তু ওদের তো পাসপোর্ট লাগে না কিন্তু আদর্শিক লোক আছে উনি চায় না যে উড়ে সুড়ে এরকম গোপনে ওরা চলে যাক উনি চাক ওদেরও পাসপোর্ট হোক ওরা লেগেলেও তো বিমানে উঠে পাঁচটা টিকিট কেটে দিতে হবে বিমানে বসে ইমিগ্রেশন পার হয়ে তারপরে ঢুকবে একেবারে লিগ্যাল হয়ে আচ্ছা মানলাম আপনি জিনগু পাসপোর্ট করে দিবেন হেতে করে বিমানের টিকিট কাটি বিমানে বসাইও দিবেন তারপরে হেতারা ওই ইমিগ্রেশনও পার হইব আমেরিকার হ্যাঁ অফিসারকে সামনে দিই তো লাভ কি হইব হেতে করে কি দেখুন জানি হ্যাঁ কোন অফিসে দেখবো হেতে করে কনসাই ও তো মানুষের রূপ ধরে তারপরে বিমানে বসে ইমিগ্রেশন পার হবে সব ও তার মানে হইছে আতর বাবা লগে জিন করে লই বিদেশে যাব কেন বিদেশে কেন যাবে জানেন তো
এদেশে টাকার কোনো দাম নেই, ওদেশে টাকার দাম আছে। মনে করো যে এই 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 জায়গায় যদি কেউ দশ টাকা দেয়, এই দশ টাকা বিদেশে যদি কেউ দেয় তার দাম কত জানেন? আমাদের দেশের ওই দেশের দশ টাকার মূল্য হচ্ছে 840 টাকা। এই খান 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 কি বলেন, এতে কত সে দশ টাকা মানে হচ্ছে আঙুল দেশে 840 টাকা? আরে হ্যাঁ, সেই জন্য তো বলতেছি আতর বাবা এই কারণে সিদ্ধান্ত নিছে এই জায়গা আধ্যাত্মিক ক্ষমতা কাজে লাগায় লাভ নেই। যদি যদি তার এই কষ্টটা করতেই হয় সে বিদেশে যাবে, বিদেশে যায় এই কষ্টটা করবে আর ডলার কামাবে, বুঝতে পারছেন? ও তাহলে এই ঘটনা। হ্যাঁ আতর বাবা অন বিদেশ যাবে কেন? হ্যাঁ তবে কি জানেন, আমি আদর বাবা যখন আমাকে পাসপোর্ট করার রিকোয়েস্ট করে আমি বলেছিলাম যে পাসপোর্ট কি একটাই করবো নাকি মা জানানোর জন্য করে দিই, আমাকে কি বলে জানেন? দরকার নেই, আপনি শুধু একটা পাসপোর্টই করুন, আমি কাউকে সাথে নিব না, এটা আমার পছন্দ না। আতর আমদানি এই কথা কইছে? হ্যাঁ সাথে লোকজন কারো পছন্দ করে কেন? না তবে বলতেছে কি, অবশ্য আপনি চিন্তা করবেন না, এই যে আপনার সাথে আমার পরিচয় হয়ে গেল, আপনি একটা পাসপোর্ট করে ফেলেন, হ্যাঁ যখন উনি যাবে তখন আপনিও চলে গেলেন। যে না আমার পাসপোর্ট নিয়ে আপনার তো চিন্তা করতে হতো না, আমার পাসপোর্টের কোনো দরকার নেই, আপনি আপনার কামে যান। আপনারা কয়েছেন আপনি যান যান। আমি তো এখন আর নই কারো, যদি বদনাম ও কারো আমি তো এখন আর অন্ধ। সুসুনা কই যেতে? সুসুনা আপনার সাথে আমার কোনো কথা নেই। ইয়াল্লাহ ইয়া বাপরে বাপ, আমার খুব ভালো লাগছে শুনে, জীবনে প্রথম কেউ আমার উপর রাগ করে কথা কইলো। হ্যাঁ ঠিক ধরছেন, আমি আপনার উপর রাগ করেই আছি। আরে শুনা তুমি কি জন্য আমার উপর রাগ করছো কো না? রাগ করতাম না তো কিতা করতাম? হ্যাঁ আপনি অত তো কাজ করেন, আমি একটা ছোট্ট একটা কাম দিলাম, সেই কামটি আপনি করতে পারলেন না, এটা কোনো কত হইলো? ছোট্ট একটা কাজ, সেই কাজ এখন আমি করতে পারলাম না, সেই কাজটা কি শোনা? ও মায়া গো মায়া গো মায়া, আপনি আর মিদ্দু বুইল্লো লাইছে। হ্যাঁ আপনার যে আমি কইছিলাম বিসিএস বাবুর ওই নায়িকার টিকা দূরে সরাইতে, আপনি করছেন পারছেন দূরে সরাইতে? আরে আমি তো নিজে কম চেষ্টা করি নাই, নায়িকা তো আমার সঙ্গে ধরা দিতেছে না, ওদিকে এনিমেল খান ওর সঙ্গে ধরা দিতেছে না, খুবই পিস্তা জানো, আর নায়িকারে এরকমই হয় একটু পিছলা বাইং মাছ টাইপের, বুঝছো? সব বাইরে ঝুলে রাখে সব বাইরে। ইস কেমনটা লাগে, ঈদ দূর একটা মাইয়া তাই বলেন নায়িকা, গেরামে সব ডিফুলার এমনি নাকে ধরে দিয়ে ঝুলাই রাখতেছে, এটা কোনো কামের কথা ভাই? শোষ না তুমি আমার কাছে একটা সত্যি কথা বলবে? দেখেন বাহার ভাই এ কথা সবাই জানে, আমি শোষ না কখনো মিথ্যা কথা বলি না, আমি সবসময় সত্যি কথাই বলি। তুমি কি বিশেষ পাগলা বাবু রে ভালোবাসো? ও মায়া মায়া গো, এটা আপনি কি তাকন? হ্যাঁ আমি হের হ্যাঁ একটা সহজ সরল ফুলা, এর লেগে আমি হের বালা চাই, অহন গেলে লেহাপড়া করার সময় হ্যাঁ লেহাপড়া না করে নায়িকার পিছনে ঘুরে, এটা কি কোনো বালা কথা? হ্যাঁ তো এমনি বিসিএসটা পাস করতে পারতেছে না, বিসিএস এর পড়াশোনা এত কঠিন, হ্যাঁ পড়াশোনা বাদ দিয়ে যদি এমনি নায়িকার পিছনে ঘুরে তাহলে তো আরো পড়াশোনা করতে না, এমনি ছুটাছুটি করলে চলবো? তাহলে তুমি বাবুর কাছ থেকে নায়িকারে সরানোর জন্য এত উৎপাত শুরু করছো কি জন্য? কত দেখেন বাহার ভাই আপনি না আসলে কুস্তা বুঝেন না, বিসিএস বাবু একটা হাফ মেন্টাল ফুলা, হে এমনি সহজ সরল, হে বিসিএস এর পড়াশোনা করে না, বিসিএস এর পড়াশোনা থুয়া হে নায়িকার পিছনে ছুটাছুটি করে, হে যদি এখন বিসিএস টা পাস করতে পারলো না, অহন যদি লেহাপড়ার সময় হ্যাঁ বিসিএস এর পড়াশোনা এমনি এত কঠিন, এটি না করে আর মায়ার পিছনে ঘোরাঘুরি করে তাহলে চলবো? না একদমই না, ভালো কথা কইছো। আচ্ছা শুধু না আরেকটা কথা, ওর লেখাপড়া নিয়ে তুমি এত টেনশন করতেছো কি জন্য? পর তো দেখা গেলো ওর নিয়ে টেনশন করতে করতে তুমি নিজেই পাগল হয়ে যাবে। দেখেন বাহার ভাই আমি না এত কিছু জানি না, বিসিএস বাবু এমনিতে একটা সহজ সরল ফুলা, হের ভিতরে না কোনো ফেস গোস নাই, যে যেটা কহে হেইডেই বিশ্বাস করে, আমি শুধুমাত্র মানবিক দিক চিন্তা কইরা হের দিকে আগাই আইছি, এছাড়া আর কোনো কারণ নাই। দেখে আবার ব্যাপারটা মানবিক পর্যায়ে রাখো, এটা আবার মানব সেবায় পরিণত করো না। আপনি যে কি কোন না কোন বাহার ভাই এইসব কথা রাখেন। আচ্ছা হে তো আপনি থেকে বয়স ছোট, আপনি তো বয়স বড় নাকি? অবশ্যই আমি তার বয়সে বড়, মানে এই বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে নাকি? আমার কোনো সন্দেহ নাই, কিন্তু বড় ভাই হিসেবে আপনার তো কিছু দায় দায়িত্ব আছে নাকি? আপনি বুঝতাছেন আমি কি কইতাছি? দায়িত্ব তো আছে, অবশ্যই দায়িত্ব আছে রে সোনা।
তাইলে ঠিক আছে, যেই কথা হেই সই। আপনি বড় ভাই হিসাবে হ্যারে ছোট ভাইয়ের মতো দেখবেন, হ্যারে চট থাপ্পড় দিয়ে যেমনে পারেন বুঝায় সুজায়, হেজন্য খালি লেহাপড়াটা করে এদিক সেদিক যেন না যায় সেইটার দিকে আপনি একটু খেয়াল দেন হ্যারে বুঝায়। এখন তোমার কথা শুনে আজকে ওই পাগলা বাবুরে মনে হইতেছে কি, সে আমার আপন ছোট ভাই বুঝছো? তুমি যাও, তুমি কোনো টেনশন করো না, আমি সব দেখতেছি, যাও 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 যাও। ঠিক আছে বাহার ভাই, আমি তাহলে যাই গিয়া, আমার অনেক কাজ আছে। তুমি যাবে কি? আমি নিজে চলে যেতেছি গা, আমার তো তুমি একটা কাজ দিছো ওরে বুঝায় কর জন্য, তুমি কোনো টেনশন নিও না, আমার উপর ছেড়ে দিছো না, আমি দেখতেছি, আমি দেখতেছি, যাও কোনো অসুবিধা না, আমি দেখতেছি। কি দিন আইলো এই বিসিএস বাবু, হাফ মেন্টালের লিগা বাহারের মতো চুলাই কোর মদারুর কাছে এই ফুল মেন্টালের সাথে আমার কথা কওয়া লাগে, হ্যাঁ এত এত আবদার করা লাগে। আমি শুনার আমার কত কাজ আছে, এগুলোর আমি আর তো পদ্ধতি পারতাছি না, বেশি পাত্তা দেওয়া যাব না, যাই হোক এই কাজটা হয়ে গেলেই চলে। মানুষ যদি শোনে তাহলে তো আমার সম্মান হানি হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, তুমি বুঝতে পারতেছো না কি সম্মান আছে একটারে। হ্যাঁ ফকির মানুষ আধ্যাত্মিক মানুষ, হ্যাঁ হেললে তো নিজের বউরে হালাই থুই বিদেশ যেতে চায়, আপনি নিজের লাই ফাস্ট ফুড বানান, জিনগুলাই ফাস্ট ফুড বানান কেন? এ কথা কে বলেছে তোমার কাছে, কে বলেছে এসব কথা বলো তো? কে আবার কইবো, ফরেনজামা ফরেনজামা আসলে একটা ভালো মানুষ, হেতে হেললে তো আমার কাছে কই গেছে যে মা জননি বাবা তো বিদেশ যাইতেছে আপনিও লগতে যাইতে পারবেন, আপনি একটা ফাস্ট ফুড বানান, নালে কি কইতো নেই? এখন বুঝতে পারছি সিটারের কাজ আমাদের সংসারের মধ্যে অশান্তি, আরে ও তো আমার প্রস্তাব করছিল, আমাদের প্রস্তাব করে বলেছিল যে আপনি একটা পাসপোর্ট করে বিদেশে চলে যান, বিদেশে গেলে আপনি ডলার তারপর পাউন্ড ইনকাম করবেন, আপনার প্রচুর মুরিদ হবে, আপনার ইনকাম অনেক বেড়ে যাবে, আমি সেটা রাজি হইনি। এখন তোমার কাছে আসেছে, তোমার কাছে আসে তোমারে পটানোর চেষ্টা করেছে, তোমারে বোঝানোর চেষ্টা করেছে, একটা ডেল মারেছে তোমার কাছ থেকে কিছু টাকা বাইর করার জন্য, বুঝতে পারছো? আপনার কেন লেদা মাইয়া মনে হয়, কেন হ্যাঁ লেদা মাইয়া মনে হয়, শুনেন যা ঘটে তার কিছু হইলো রটে একটা কথাই আছে বুঝেন নি, যেহেতু ফরেন জামাল আমাদের কাছে বিদেশ যাওয়ার প্রস্তাব করছিল তার মানে কিছু হইলো ঘটনা সত্য, আসলে আপনি অন বিদেশ যাবেন আরে ওনার ভালো লাগে না, আপনি বিদেশ যাই বাবা হইবেন, বিদেশি মায়েরা আপনার মুড়ি দইব, সেই মায়াগুলো আপনি লড়া ফড়ার করবেন, কি মনে করছেন আমি বুঝি না এগিন, হ্যাঁ এই যে শুনেন কান খুলি খুলি রাখেন, আমি নোয়াখালী মাইয়া কাজলি, আপনি বিদেশ কেমনে যান আমি দেখাইতেছি, আপনার বিদেশ যাও আমি ছুড়াই দিচ্ছি। কাজলি বিশ্বাস করো বউ, আমি তোমার সত্যি কথা করছি, আমি বিদেশ টিদেশ যাবো না, আমি বিদেশে কী জন্য যাবো, বিদেশে আমি কী জন্য যাবো, আমার দেশ পালায় আমি তোমার আছি, তোমারই থাকবো, আমি এই সংসারই থাকবো, তুমি আমার বিশ্বাস করো আমি যেটা করছি সত্য, কারণ তুমি আমার স্ত্রী হয়ে এসব কথা যদি বলো মানুষজন যদি শুনে তাহলে পরে আমার সর্বনাশ হয়ে যাবে, আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে, তুমি কথাটা বোঝার চেষ্টা করো, তুমি এসব বলো না আর বিশ্বাস করো না, আমি তোমার কথা দিলাম, এই যে আমি তোমার শুয়ে কথা দিলাম, আমি বিদেশ টিতে যাবো না রে বাবা। আমার পরিচিতি আছে নাকি, আমাদের গ্রাম আমার ছোটকাল থেকে বড় হয়েছে, এখানে যেভাবে আমি এই যে আমি করতে পারবো ফকিরান্তি করতে পারবো, ওখানে কি কি সম্ভব, আমার সারা জীবন শেষ হয়ে যাবে শুধু আমার মুরিদ খুঁজতে খুঁজতে। হ্যাঁ এটা অবশ্য ঠিক কথাই কইছেন, আসলে তো বিদেশ গেলে কি আমাদের কেউ চিনবো নি, বিদেশে আপনি বাবা হিসেবে তো প্রতিষ্ঠিত হইতে ফাইতেন না, আপনার মহিলা তো অনেক সময় লাগবো, সারা জীবন চলে যাবে এটা একটা ঠিক কথা কইছে, তার মানে ফরেন জামাল একটা সিটার বাটফার এতে আমাকে একটু বসে বোঝার কথা কইছে কেন? এই যে এই যে এই যে তুমি বুঝতে পারছো, তুমি বুদ্ধিমতী মেয়ে তুমি বুঝতে পারছো, সোনারি আমার খালি তুমি ঠান্ডা মাথায় বাবা গিরিগিরি করতে দাও, তালি পরে দেখবো সব হয়ে যাবে আমাদের, আমার লোক কিরে কুটু কুটু আমার আদর করো তাও এত জোরে দাও কথা পাইছি, একটু চা খাওয়া যায় নাকি মা গুমা, আমার এই ভোরে নিয়াতে আমি কেমনে কি করব, আদরের নমুনা যদি এই হয়
নারা ফরেন জামাল, তুই আমার সংসারে অশান্তি লাগাতে চাইছিস না, তোর এই গ্রাম থেকে আমি বাইর করতেছি। আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই, এ মানুষের ভিড়ে আমি সীমা। একশো দে, ২০০ টাকা বাবুর হাতে টাকা, এদেশে আমার জন্য কত বড় পাওয়াল্লা, আমার মিলাই দিস না এখন যেটা আমার করণীয়। না 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 না, সূচনার কথা মতো নায়িকারে তারাই লইব না, নায়িকারে এমন একটা কিছু করা লাগবে। ইয়েস, বাবুর মাথাটারে উলাই দেওয়া লাগবো, নায়িকা জিন্দাবাদ, নায়িকার উপরে আর কোনো নায়িকা হইতে পারে না। ইয়েস, বাবুর হাতে টাকা, বাবুর ১০০ টাকা, ২০০ টাকা দিয়ে কী করবো, অনেক কিছু করবো ২০০ টাকা দিয়ে। অনেক কিছু কেমন আছো বাবু? ভালো আছো না? আর ভাই আমি খুব ভালো আছি। তুমি তো ভালো থাক ভাই, তুমি ভালো থাকবা, কিন্তু আশেপাশের কোনো মেয়েরা তো এরকম ভালো নাই। তুমি তো একটা মনে করো যে কি কমো, তুমি তো একটা স্বর্ণের টুকরা, কিন্তু তুমি একটা জাদুকর, তুমি কলম একটা ম্যাসি বুঝছো। তোমার চোখে মুখে কি প্রেমের খেলা দিচ্ছ, মেয়ের একদম ঘরে থেকে বের করতেছে না, হামিলেনের বাসিলো হয়ে গেছো তুমি, হ্যাঁ চিত্রনায়িকা পাগল হয়ে গেছে, কি শুরু করছো তুমি? কত কি বলো বাহার ভাই, নায়িকা আমার প্রেমে রাজি হয়ে গেছে, কিন্তু তুমি জানলা কেমনে? নায়িকা তো সারাদিন তোমার খোঁজ করছে, তুমি কোয়া ছিল কত, খুঁজে একদম হয়রান হয়ে গেছে গা, খাওয়ানো একদম ছেড়ে দিছে। আমি যে কোয়া ছিলাম, মনে করতে পারতেছি না, হয়তো এদিক সেদিকে আসিলাম। নায়িকা তো তোমার একটা প্রেমপত্র দেওয়ার জন্য খোঁজ করতেছে। বলো কি বাহার ভাই, নায়িকা আমার প্রেমপত্র দেওয়ার জন্য আমারে খুঁজতেছে? তাইলে আমি কি কইতেছি রে সোনা, নায়িকা যেভাবে পাগলের মতো মনে করে রোদ রোদে ঘুরতেছিল, এক পর্যায়ে দেখলাম নায়িকা তো নায়িকা থাকবো না, কালা কুচকুচে হয়ে যাবো গা, কালার ডিসকালার হওয়ার সম্ভাবনা আছে। তখন আমি গিয়ে কলমকে বইন গো আমি তোমার কোনো হেল্প করবে পারি, তখন সে আমার কলু কি আমি চিঠিটা কিভাবে বাবুর হাতে দিতে পারি। আমি কলম এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, চিঠিটা আমার কাছে দাও, আমি বাবুর হাতে পৌঁছে দেবো নি, এই কয়ে নায়িকার আমি বিদায় করলাম বুঝছো। তার মানে চিঠিটা এখন তোমার কাছে? হ্যাঁ আমার কাছে, শোনা এই যে আমার পকেটে, এই যে দেখো বাবু ওই চিঠিটা আমার, দিয়ে দাও তাতে দিয়ে দাও। আমার বাবু তুমি সত্যি বড় হয়ে আসলে বড় হও নাই, তুমি একটা ফাউল হয়েছো শোনা, এই যে দেখো তোমার আমি দুইটা ঘন্টা যাবত খুঁজতেছি এবং হাঁটতেছি আর খুঁজতেছি। একটা পর্যায়ে মনে করো যে আমার সঙ্গে কিন্তু দুই বছর চলাইছিল খেয়ে শেষ করে ফেলাইছি, এইখানে কি আমার কোনো কিছু ইনভেস্ট হয় নাই? তুমি এটা কী ধরনের কথা কইতেছো বাবু? এক কাজ করো না শোনা, তুমি আমার ২০০ টাকা দাও, আমি দুই বছর চলাই কিনে ফেলাই। এনো ২০০ টাকা নেও রে শোনা, তোমাদের ব্যক্তিগত বিষয় তোমরা কি করবে করো গা। আচ্ছা সিটিটা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বা শোনা বুঝছো, তুমি মনে করো যে আকাশের দিক তাকে একবার পড়বা, শোয়ার সময় একবার পড়বা, হাঁটতে একবার পড়বা, ঘোরার সময় একবার পড়বা, বাথরুমে যেয়ে তিনবার পড়বা। বাথরুমে গিয়ে তিনবার পড়বো কেন? আরে বাথরুমই তো আসল উৎকৃষ্ট জায়গা বুঝছো না, এই পৃথিবীতে যত যত কিছু আবিষ্কার হয়েছে, আইনস্টাইন কত কিছু রেডিও টেলিভিশন আবিষ্কার হয়েছে, একবার কি বাথরুমে যাই চিন্তা করতে করে নাই? তোমার কি মনে হয় যত বড় বড় প্রেমিক প্রেমিকা দেখতেছো রোমিও জুলিয়েট থেকে শুরু করে শিরি করা লাইলি মজনু, তারা কি একবার বাথরুমে যাই চিন্তা করে নাই? করছে অবশ্যই। আর তুই উল্টা পাল্টা কি বলেছিস এগুলি? হ্যাঁ আমার সংসারের মধ্যে অশান্তি লাগানোর পাইতারা করতে আমি সুসনা যদি আপনারে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইত্যাদি না ফাটাতাম ফার্সি, তাহলে আপনি আমার নাম বদলে আজ এটা খুশি এটা রেখা দিয়ে। এই প্রেম পত্র কি তোর আসলেই নায়িকা দিছে? আমি তো জানি তুমি এই কথাই বলবা, তুমি তো চাও না নায়িকা আমার প্রেম করতুক, প্রেম পত্র যদি তোমারই দিত তখন তো তুমি বিশ্বাস করতা। সাবধান, প্রেম পত্র আমার টাকা মনে করো না রে ভাই, টাকা ছাড়া কিন্তু একদম বিদেশও যাওয়া হবে না, কোনো প্রেমও টিকবে না, মাথায় রেখে কথাটা।